মসজিদে মসজিদে সরকারি নির্দেশে সর্বাধিক 50 জনকে নিয়ে নামাজ পড়লেন ইমামেরা। আজ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কুরবানির ঈদ। সকাল থেকেই চলছে বিভিন্ন জায়গায় নামাজ পাঠ। করোনা আবহে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে নদিয়ার শিমুরালী নরপতি পাড়াতে বিভিন্ন মসজিদে মসজিদে নামাজ চলছে। একই সন্ধিক্ষণে সরকারি নির্দেশে 50 জনকে নিয়ে নরপতি পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্মুখে নামাজ পড়ল ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। 50 জনের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা জামাতগুলো বা ঈদের নামাজটা সম্পন্ন করছি, আর তার সঙ্গে বার্তা হচ্ছে গোটা বিশ্বের মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তা। মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তা এই দুটো জিনিস খুব বড় কাম্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।